আপনাদের এই মাহফিলের একটা সুন্দর দিক নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা যাদেরকে ইনভাইট করেছেন প্রত্যেককেই আপনারা সুনির্দিষ্ট একটি টপিক সিলেক্ট করে দিয়েছেন এটি একটি স্মার্ট আয়োজন কমিটির অন্যতম বৈশিষ্ট্য সেজন্য আমি সেজন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাহফিল পরিচালনায় যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এদেশ এই এলাকার যুবক এবং তরুণদের প্রিয় সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘের ভাইয়েরা তারা খুব কষ্ট করেছেন এই মাহফিলের জন্য আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ প্রত্যেকটি ভাইকে দ্বীনের জন্য কবুল করে নেন সুন্দর সুন্দর টপিক আপনারা দিয়েছেন আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা এম এম ফয়জুল্লাহ হাফেজাহুল্লাহ ওয়া রাআহ তিনি কথা বলেছেন কোরআন নাযিলের কারণ ও বদরের শিক্ষা নিয়ে আজকে আরো কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন হাফেজাহুল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আমাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ বাড়িয়ে দেন বলেন আমিন আমাকে আপনারা বিষয় দিয়েছেন ইসলামী সমাজ বিনির্মাণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেনই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য এটাই ছিল মূল কারণ তিনি এসেছেন হিদায়াতের বার্তা নিয়ে কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ তাকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা আমাদেরকে জানিয়েও দিয়েছেন রব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সুমহান সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীন হক এই দুটো জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন রব্বুল আলামিন বলছেন লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হেদায়াত আর দ্বীন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন পৃথিবীতে যত দ্বীন আছে পথ আছে মত আছে সকল পথ এবং মতের উপরে ইসলামকে বিজয়ী একটি আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য প্রিয় নবীজিকে দুনিয়াতে যিনি পাঠিয়েছেন তিনি কে এটা হচ্ছে নবীজিকে দুনিয়াতে পাঠানোর মূল কারণ শুধু আমাদের নবী নয় আল্লাহ তাআলা পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকলকে পাঠানোর উদ্দেশ্য ছিল এক না ভিন্ন আরো জোরে বলেন আপনাদের নড়াইলের মানুষ কথা একটু কম বলে আমি জানি আপনাদেরকে অভ্যস্ত করানো লাগবে পৃথিবীতে সকল নবী রাসূলের দাওয়াত একরকম ছিল না দুই রকম ছিল রব্বুল আলামিন এই পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলদের দাওয়াতই ভীষণ ছিল এক একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না ভিন্নতা ছিল না দুনিয়াতে রব্বুল আলামিন যত পয়গাম্বর অর্থাৎ নবী এবং রাসূল পাঠিয়েছিলেন সকলেই এসে এই দুনিয়াতে মানুষদেরকে এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ সবার দাওয়াত সবার কালেমা ছিল এক আদম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ সব নবীর দাওয়াত একরকম আমাদের নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
দুনিয়াতে রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবীদের ভিশন এবং মিশন এক ছিল রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা এর 13 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন শারআলাকুম মিনাদ্দিনি মা ওয়াসাবিহি নুহাল্লাযি আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ দিন কথাটা কার আল্লাহ বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের প্রতি যে দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছিল ও আমার হাবিব আপনার কাছে যে ওহী পাঠানো হয় যে ওহী পাঠিয়ে আপনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলা হয় একই রকমের ওহী আগে পাঠানো হয়েছিল ইব্রাহিম মূসা ঈসার কাছে সকলের কাছে আল্লাহর একই আদেশ ছিল আন আকীমুদ্দিন সবার প্রতি আল্লাহর এক রকম আদেশ ছিল এই জমিনে যার দ্বীন কায়েম করতে হবে তিনি কে সবাই একটু গলার আওয়াজ বড় করে বলেন তো আসমান জমিন কার আমরা কার বলে আসমান আর জমিন যদি আল্লাহর হয় আমরাও যদি আল্লাহর হয় আসমান জমিনের মাঝখানে আইনটা চলবে কার আল্লাহ সেই কথা বলেছেন আলালাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইনও চলবে এক দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন এই দুনিয়াতে সকল নবী এবং রাসূলকে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষের শুধুমাত্র মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য আধ্যাত্মিকভাবে মানুষের আধ্যাত্মিকভাবে মানুষকে ডেভেলপ করার জন্য নবী এবং রাসূল পাঠানো হয় নাই শুধুমাত্র নামাজের দাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিলের দাওয়াত নিয়ে নবীরা আসেন নাই যদি শুধুমাত্র নামাজ তাসবিহ তাহলিল আর জিকির আজকারের দাওয়াত নিয়ে আসতেন তো মুসা নবীর সাথে ফেরাউনের ভেজাল লাগতো ভেজাল লাগলো কখন মুসা নবী যখন বলেছেন ফেরাউন মিশর তোমার মতো চলবে না মিশর চলবে কার বিধান মতো ফেরাউন তখন কয় দেখছনি কারবার আমার নির্বাচনী এলাকায় নতুন রীতিনীতি নিয়ে এসেছে তখনই ভেজাল লাগছে ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু যদি নামাজ রোজা তাসবিহ তাহলিলের দাওয়াত দিতেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করত না যখনই তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলেছেন তখনই তার উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার নেমে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি শুধু নামাজ রোজার কথা বলতেন আবু জাহেল বলতো ভাতিজা অসুবিধা নাই কাবা শরীফের খতিব তুমি হয়ে যাও কোনো ঝামেলা নাই কিন্তু যখনই তিনি বললেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু যদি জীবনে সফলতা চাও সমৃদ্ধি চাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ইলা এটা আরবি শব্দ এর অর্থ হলো মাবুদ উপাস্য এর অর্থ হলো আইনদাতা বিধানদাতা আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আইনদাতা নাই আইনদাতা বিধানদাতা একমাত্র যিনি তিনি কে যখন এই কথা বললেন আবু জাহেল তখনই তো ক্ষিপ্ত হয়ে গেল তখনই তো ভেজাল সংঘর্ষ লাগলো তাহলে বোঝা গেল এই পৃথিবীতে প্রত্যেক নবী এসেছেন যে মহান দায়িত্ব নিয়ে সেটি হলো আল্লাহর জমিনে তারা আল্লাহর দিন প্রচার এবং প্রতিষ্ঠার মহান দায়িত্ব নিয়ে রাসূলদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে তা আপনারাও দিয়েছেন ইসলামী সমাজ বিনির্মাণে নবীজির কি অবদান ইসলামী সমাজ নবীজি কেমনে নির্মাণ করলেন এই যে আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন এটা আপনাদের প্রত্যেকের ঘরে আছে বলেন এই কিতাবের নাম কি আর একটু জুড়ে বলেন এই কোরআন কি একদিনে নাজিল হয়েছে এখানে একটা হিকমা আছে এটা নাজিল হয়েছে কত বছরে 23 বছরে কেন 23 বছরে নাজিল হয়েছে যখন যেটা নাজিল করা দরকার ঠিক তখন সেটা নাজিল করেছেন কে আল্লাহ চাইলে একবারে নাজিল করতে পারতেন না পারতেন কিন্তু আল্লাহ তাআলা অল্প অল্প করে ধারাবাহিকভাবে 23 বছরে কোরআন নাজিল করেছেন কেন মক্কায় 13 বছর এই কোরআনের আইন প্রতিষ্ঠা হয় নাই মক্কায় যতটুকু কোরআন এসেছে মক্কায় শুধু কোরআনের দাওয়াত হয়েছে
মক্কায় শুধু কোরআন দিয়ে দাওয়াত আর তালিম তরবিয়ত হয়েছে। তালিম তরবিয়ত মানে হচ্ছে এদেরকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত প্রশিক্ষিত করা হয়েছে। মক্কায় 13 বছর শুধু কোরআনের দাওয়াত হয়েছে আর কোরআনের আলোকে তালিম তরবিয়ত হয়েছে। ওই সময় শুধু মায়ের আর মায়ের মায়ের আর মায়ের। এরপরে মদিনায় যাওয়ার পরে এবার কোরআন শুধু দাওয়াতের জায়গায় থাকলো না, কোরআন এবার চলে গেল রাষ্ট্র পরিচালনার জায়গায়। সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে বোঝা গেল এই কোরআন যে কোরআন দিয়ে এখন আপনাদের এলাকায় ওয়াজ মাহফিল হচ্ছে, এই কোরআন দিয়ে নবীজি ও সাহাবীদেরকে তালিম দিতেন, তরবিয়তের বয়ান দিতেন। কিন্তু আস্তে আস্তে করে দাওয়াত দিয়ে দিয়ে তালিম তরবিয়তের মাধ্যমে সবাইকে প্রশিক্ষিত করবার পরে যখন একদল মানুষ তৈরি হলো, সেই এক ঝাঁক একদল মানুষ যারা আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে তৈরি হলো, তাদেরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটি ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র নবীজি একদিনে কায়েম করেন নাই। আপনারা তো মাঝে মাঝে অনেকে আসেন, এতটা আবেগে আসেন, মাঝে মাঝে আপনাদের অবস্থা এমন হয়ে যায় যে আজকে একদিনেই দিন কায়েম করে ফেলবো। অনেকে আছে বক্তৃতা এক ঘন্টার ওয়াজেই দিন ক্যাম্প করে ফেলবেন। না, এটা একদিনে একবারে হয় না, এটা সুন্দর একটা সিস্টেমিক ওয়েতে আগাতে হয়। সেই ফর্মুলা, যে ফর্মুলার মাধ্যমে নবীজি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এত লম্বা সময় তো পাওয়া যাবে না, আপনারা অধৈর্য হয়ে যাবেন। আমি খুব সংক্ষেপে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ফর্মুলায় নবীজি ইসলামী সমাজ, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো আজকে তুলে ধরবো ইনশা আল্লাহ। এর আলোকে, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরাও কিভাবে কোরআনময় সমাজ, কোরআনময় রাষ্ট্র, কোরআনময় একটি পৃথিবী আমরা কিভাবে সাজাতে পারবো, এরও মেসেজ নিয়ে আমরা আজকে বাড়ি যাবো। বলেন ইনশা আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম নবীজি দাওয়াতের ফর্মুলা গ্রহণ করলেন। 40 বছর বয়সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালত দেওয়া হলো, আল্লাহর নবীর কাছে যখন সর্বপ্রথম ওহি নাযিল হয়ে গেল, নবীজি আবার কোরআনের দাওয়াত শুরু করে দিলেন। আস্তে আস্তে করে নবীজি গোপনে গোপনে তার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিলেন। সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন নবীজির প্রিয়তমা স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে সর্বপ্রথম তিনি দাওয়াত দিয়েছিলেন তাকে। এরপরে তিনি তার প্রিয়তম বন্ধু সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, নবীজির দাওয়াত শুরু হয়েছে বাহিরের মানুষ দিয়ে না, কাছের মানুষ দিয়ে, কাছের মানুষগুলোকে দাওয়াত দিলেন। তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন, যায়েদ বিন হারিসাকে তিনি দাওয়াত দিয়ে মুক্ত করে দিলেন। এইভাবে করে আল্লাহর নবী প্রথমে তার চারপাশের লোককে দাওয়াত দিলেন। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত শুরু করলেন, দাওয়াত প্রথমেই তিনি তার আশেপাশের লোকদেরকে দিলেন। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত শুরু করে দিলেন, দাওয়াত শুরু করে দেওয়ার পরে মনে রাখতে হবে কোরআনের একটা সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথম ফর্মুলা দাওয়াতের ফর্মুলা। প্রথমে সার্বিকভাবে সার্বজনীনভাবে দাওয়াত দিতে হবে, যে ফর্মুলা গ্রহণ করেছিলেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রথমে দাওয়াত দিলেন কাছের মানুষদেরকে। 40 বছর কাফের মুশরিকদের চোখের সামনে নবীজি বেড়ে উঠেছেন, কিন্তু কোনো কাফের মুশরিক নবীজির কলঙ্ক নিয়ে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে আজে বাজে কোনো কথা বলে নাই। যখনই আল্লাহর নবী দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত শুরু করলেন, তখনই এবার তারা আল্লাহর নবীর ব্যাপারে আজে বাজে কথা বলা আরম্ভ করে দিল। যেই নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়ে নবীজিকে তারা সুন্দর সুন্দর উপাধি দিয়েছিল, নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন। নবীজিকে এত বেশি তারা ভালোবেসেছিল, নবীজির বিশ্বস্ততা আমানতদারিতায় মুক্ত হয়ে নবীজির কাছে এনে তারা তাদের ধন সম্পদ পর্যন্ত গচ্ছিত রাখত। যে নবী তাদের চোখের সামনে বেড়ে উঠেছেন, ওই নবীর চরিত্রে কখনো তারা কোনো কালেমা লেপন করে নাই, কিন্তু যখনই নবীর সালাতের দাওয়াত, কোরআনের দাওয়াত শুরু করলেন, তখনই তারা সেই নবীকে নিয়ে আজে বাজে কথা বলা আরম্ভ করে দিল।
সেই যুগের কাফের মুশরিকগুলো নবীজিকে কি ধরনের আজেবাজে মন্তব্য করেছিল নবীজিকে নিয়ে শুনেন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি ذِكْرُ إِنَّكَ لَمَجْنُونَ الله تعالى বলছেন আর তারা বলতো হে ওই ব্যক্তি যার উপরে জিকির তথা কুরআন নাযিল হয় ইন্নাকা লামাজনুন নিশ্চয় তুমি পাগল ছাড়া আর কিছুই নও তারা আরো বলেছিল কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 4 নম্বর আয়াত রব্বুল আলামিন তাদের কথা উঠিয়ে দিয়েছেন ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাদ আল্লাহ তাআলা বলছেন তারা বিস্মিত হয়ে যেত হতবাক হয়ে যেত যে তাদেরই মধ্য থেকে একজনকে নবুয়তের জন্য নির্বাচন করা হলো আর তারা অবাক হয়ে বলতো হাযা সাহিরুন কাযাব এই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া কিছুই নয় তারা আরো বলতো ওয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন তারা বলতো আমরা কি এই পাগল কবির কথায় আমরা আমাদের দেবতাদেরকে ছেড়ে দিব নাকি আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন যাকে তারা আল আমিন বলেছিল সেই নবীকে তারা পাগল বলল জাদুকর বলল নাউজুবিল্লাহ এখনো দেখবেন যখন আপনি কোরআনের দাওয়াত ভালোভাবে দেওয়া শুরু করবেন যখন আপনি কোরআনের রাষ্ট্র নিয়ে কথা বলা শুরু করবেন কোরআন বিরোধী আর ইসলাম বিরোধীরা তখন আর আপনাকে ভালো হুজুর বলবে না তখন আপনার নামেও আজেবাজে ঠেক লাগায় দিবে আছে না নাই কোরআন যে যুগে নাজিল হয়েছিল সেই যুগে এমন চরিত্রের মানুষ ছিল এই যুগেও এমন চরিত্রের মানুষ আছে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিলেন নবীজিকে নিয়ে আজেবাজে কথা বলা হলো কিন্তু বলেন তো আল্লাহর নবী কি ফ্রাস্ট্রেট হয়ে দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন নাকি তাহলে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক নম্বর প্রথমেই নবীজি কি দিয়েছেন জোরে বলেন পয়েন্টগুলো মুখস্থ করবেন আমি বেশ কিছু পয়েন্ট আজকে বলে যাব এই যে ইসলামী সমাজ বিনির্মাণে নবীজি প্রথম কি করেছেন জোরে বলেন দাওয়াত দুই নম্বরে নবীজি যেটা করেছেন দাওয়াত দিয়ে 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 কিছু কিছু লোক যারা ইসলাম কবুল করে ছেড়ে দেন নাই নবীজি মক্কায় সর্বপ্রথম একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন বলেন তো শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি মাশাআল্লাহ দারুল আরকাম আরকাম হচ্ছে একজন সাহাবীর নাম আরকাম হচ্ছে একজন নাম ওই সাহাবীর বাড়িতে নবীজি দারুল আরকাম প্রতিষ্ঠা করলেন যেখানে ইসলাম যারা কবুল করেছেন তাদেরকে নবীজি সেখানে দার্স দিতেন নবীজি তাদেরকে তালিম দিতেন কারণ তালিম তরবিয়ত ছাড়া শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ ছাড়া কখনোই যোগ্য দক্ষ আদর্শবান চরিত্রবান মানুষ কিংবা ভালো ইমানদার হিসাবে গড়ে তোলা যাবে না এজন্য নবীজি দাওয়াতের পরে কি করেছেন তালিম তরবিয়ত অর্থাৎ যারা দিন কবুল করেছে নবীজি তাদের মধ্যে আবার দিনী শিক্ষা দিতে লাগলেন ওই দারুল আরকাম ছিল মক্কায় মুসলমানদের দিন চর্চার প্রাণকেন্দ্র যেখানে ইসলাম গ্রহণকারী সাহাবিরা যেতেন সেখানে গিয়ে গোপনে নামাজ পড়তেন এমনকি নবীজি সেখানে যে ওহী নবীজির কাছে আসত সেখানে তিনি সাহাবিদের সামনে সেগুলো বয়ান করতেন আমরাও যদি একটা ইসলামী সমাজ গঠন করতে চাই শুধুমাত্র রাস্তায় রাস্তায় মিছিল করলে চলবে না নবীজির এই ফর্মুলা গ্রহণ করতে হবে এক নম্বরে সর্বত্র সকল জায়গায় দিনের দাওয়াত দিনের মেসেজ ছড়িয়ে দিতে হবে দিনের মেসেজ ছড়িয়ে দিয়েই এই মানুষগুলোকে দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না নবীজির তরিকা ফলো করতে হবে নবীজির সাথে সাথেই এই মানুষগুলোকে আবার তৈরি করার কাজ করেছেন এজন্য আমি বাংলাদেশের বহু জায়গায় বলি আমরা বহু বছর ধরে স্লোগান দিয়ে আসছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কোনো কোনো এলাকায় এটাও শুনেছি তারা বলে আল কোরআনের আলো সংসদে জালো স্লোগানগুলো সুন্দর এই স্লোগানগুলোর সাথে আমি দ্বিমত নই
তবে আমি যেটা বলতে চাই আমাদের স্লোগানগুলো বিবেকের সাথে সিস্টেমিক ওয়েতে দেওয়া দরকার এদেশে জনসমারি অনুযায়ী 91% মানুষ মুসলমান কিন্তু 91% মানুষ মুসলমান হলো আমার সন্দেহ লাগে যদি হিসাব করা হয় দেখবেন আল্লাহর কিতাবে কোরআন যেটা আল্লাহ আমাদের হেদায়েতের জন্য নাযিল করেছেন 91 এর মধ্যে 80 ভাগ হবে যারা কোরআন বুঝা দূরের কথা শুদ্ধ করে কোরআনও পড়তে পারে কথা কি ঠিক বলেছি তো যে দেশে এখনো কোরআন বুঝা দূরের কথা শুদ্ধ করে কোরআনও পড়তে পারে না এখানে আপনি ঘরে ঘরে আর সংসদে কোরআনের আলো জ্বালাইবেন কেমনে এজন্য আমি সব জায়গায় বলি স্লোগানটা এখন এমন হওয়া দরকার আল কোরআনের আলো আগে প্রতিটি মানুষের অন্তরে অন্তরে এটা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরে সাহাবীরা কি এমনি এমনি দ্বীনের জন্য রক্ত দিয়ে দিয়েছেন কল্লা কাটিয়ে দিয়েছেন না আপনি ভালো করে সিরাত পড়ুন ভালো করে কুরআন পড়ুন হাদিস পড়ুন নবীজি দাওয়াত দিয়ে দিয়ে আগে তিনি দারুল আরকামে মানুষ তৈরি করেছেন যারা দ্বীন বুঝার পরে তারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে গিয়ে তারা কখনো পিছপা হয় নাই নবীজি প্রথমে মানুষ তৈরি করেছেন এমন মানুষ তৈরি করেছেন যাদেরকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যাবে দ্বীনি রাষ্ট্র কায়েম করা যাবে মানুষ যখন তৈরি করেছেন তাদেরকে নিয়ে নবীজি যেখানেই গিয়েছেন আর নবীজি পেছনে ফিরে আসেন নাই কারণ যাদেরকে নিয়ে এগিয়ে গিয়েছেন তারা এমন মানুষ ছিলেন তারা দ্বীনের জন্য মরতে রাজি কিন্তু বাতিলের সামনে জালিমের সামনে তারা মাথা নত করতে রাজি ছিলেন না এজন্য নবীজির ফর্মুলা গ্রহণ করতে শুধু আবেগে আবেগে স্লোগান দিয়া লাভ হবে না আবেগে থাকলে কেমন হবে এমন হবে যে দেখা যাবে মাহফিলে মাহফিলে মানুষ আসে কিন্তু হুজুর যখন বলে হুজুরের দলের দিকে আসো তখন দেখা যাও বাক্সর মধ্যে ঠিক মতো হিসাব করলে হিসাব মিলে না কথা বুঝেন নাই একটু আকারে ইঙ্গিতে কথা বলছি বুঝতে হবে আপনাদেরকে তাহলে বোঝা গেল দাওয়াতের পরের ফর্মুলাটা হচ্ছে তালিম তরবিয়ত বলেন তালিম তরবিয়ত এই ফর্মুলাটা এটা কি আমাদের বানানো ফর্মুলা না নবীজির ফর্মুলা আর একটু জোরে বলেন কার ফর্মুলা তাহলে নবীজি যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি আরো জোরে বলেন তাহলে ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ বিনির্মাণে নবীজি এক নম্বরে কি দিয়েছেন জোরে বলেন আরো জোরে দুই নম্বরে দাওয়াত দিয়ে যে সকল লোকেরা ইসলামে আসলো তাদেরকে দুই নম্বরে কি করেছেন শিক্ষা দিয়েছেন তালিম তরবিয়ত দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ বললেন আপনি আপনার নিকটাত্মীয়দেরকে এবার দাওয়াত দেন প্রকাশ্যে দাওয়াত শুরু করেন 3 বছর পরে যখন নবীজির কাছে আদেশ আসলো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাফা পাহাড়ে আরোহণ করলেন বুখারীর বর্ণনায় হাদিস এসেছে আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন সাফা পাহাড়ে আরোহণ করে তিনি সকল গোত্রের লোকদেরকে ডাকলেন বললেন ইয়া সাবাহা সেই সময়ে ইয়া সাবাহা বলে কেউ আহ্বান করলে সবাই গিয়ে সাথে সাথে জড়ো হয়ে যেত যেমন আমাদের দেশে যদি কেউ কোনো এলান কোনো ঘোষণা দেওয়ার আগে বলে সাবধান সাবধান এটা শুনলেই সবাই মনোযোগী হয়ে যাবে না কথা বলছেন না কেন আপনারা মনোযোগী হয়ে যাবে কিনা আরবদের মধ্যে একটা প্রচলন ছিল ইয়া সাবাহা এটা যদি কেউ বলতো কোনো ঘোষণার আগে সবাই কান পাত্ত সবাই এগিয়ে আসতো আল্লাহর নবী ইয়া সাবাহা বলে সম্বোধন করলেন এরপরে আল্লাহর নবী বললেন আর আইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিন ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া নবীজি বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি তারা তখন বলেছিল না হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব বালা মা জাররাবনাকা আলাইকা ইল্লা সিদকা কারণ তোমাকে আমরা সত্য ছাড়া কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই তুমি যদি বলো তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব নবীজি তখন বললেন যদি আমাকে তোমরা এতটা বিশ্বস্ত ভাবো তাহলে আমি তোমাদেরকে বলছি শোনো ফা ইন্নী নাদীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ
আমি তোমাদের জন্য কঠিন আযাবের একজন সতর্ককারী হয়ে এসেছি আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন রিসালত দিয়েছেন তোমরা আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করো ঈমান আনো তখন তারা বলেছিল মা জারব মা জামাতানা ইল্লা লিহাদা এই সব বলে আমাদের সময় নষ্ট করার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন তারা দাওয়াত প্রত্যাখ্যান করলো আর দাওয়াতের বিরোধিতা আগে শুরু হলো নিজের আশেপাশের মানুষ থেকে আবুল হাব সেখানে ছিল আবুল হাব ক্ষিপ্ত হয়ে বলল কি ব্যাপার এই সব আজে বাজে কথা বলার জন্য কি এখানে ডেকে এনেছো নাকি তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহ নবীজিকে গালি দিল যেই নবীর মর্যাদা আল্লাহর পরে ওই নবীজিকে কেউ যদি গালি দেয় সেটা বরদাস্ত তিনি করেন না তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আবুল আহাব যখন আমার নবীকে গালি দিল গালির জবাব হিসাবে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবুল আহাবের নামে সূরা নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله جبابي بولن تبت يدا أبي لهب وتب ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব তার উপার্জিত কোনো ধন সম্পদ কোনো কাজে লাগলো কোনো কাজে লাগবে না সায়াসলা নারান দাতাল হাবি ওয়া ইমরাতু সে এবং তার স্ত্রী অচিরেই লেলিহান অগ্নিশিখার ভেতরে প্রবেশ করবে আবুল আহাব যখন নবীজিকে গালিগালাজ করলো সঙ্গে সঙ্গে গালির জবাব যিনি দিয়ে দিলেন তিনি কে তিরমিজি শরীফের অন্য রেওয়ায়েতে এসেছে আবুল আহাব ক্ষিপ্ত হয়ে তার সামনে একটা পাথর ছিল সেই পাথরটা হাতে নিয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে নবীজির মাথা মুবারকের দিকে ছুঁড়ে মারল আমার নবীর মাথা মুবারকে পড়ে আমার নবীর মাথা মুবারকটা ফেটে গেল আমার নবীর মাথা মুবারক ফেটে এবার সাফা পাহাড়ের মধ্যে রক্ত ঝরেছে অলোহাগড়া নড়াইলের মুসলমানেরা শোনেন আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি এমনি কায়েম হয় নাই ইসলাম পৃথিবীতে আজ এভাবে এত সহজে ছড়িয়ে যায় নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য স্বয়ং আমার নবী তার শরীর থেকে রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর নবী তার নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন আজ আমরা এমন মুসলমান আমরা নবীজিকে খুব ভালোবাসি নবীজিকে খুব মহব্বত দেখাই নবীজির প্রতি খুব প্রেম ভালোবাসা দেখাই আমরা নবীজির সহজ সহজ সন্নত গুলো মানি নবীজি কদু পছন্দ করতেন কদু খাওয়া সন্নত আমরা পছন্দ করি নবীজির চোখে সুরমা লাগাতেন আমরা সুরমা লাগানো সন্নতটা পছন্দ করি খাবার দাবার শেষে মিষ্টি পান খাবার দাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত সেই সুন্নত আমরা খুব মানি কিন্তু নবীজি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সাফা পাহাড়ে রক্ত দিয়েছেন তাইফের ময়দানে রক্ত দিয়েছেন উহুদে রক্ত দিয়েছেন এই সুন্নত গুলো মানতে গেলে শরীর থেকে রক্ত ঝরবে শরীর ক্ষত বিক্ষত হবে এমন কি জেলে যাওয়া লাগবে রিমান্ডে যাওয়া লাগবে এমন কি শহীদ হওয়া লাগবে এই সুন্নত গুলো মানা কঠিন বলে এই কঠিন কঠিন সুন্নতের দ্বারে কাছে মুসলমানকে পাওয়া যায় না সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষ মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত আহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় মেশে চোরাতে যাওয়া আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক মোহাব্বতের
তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক কি না আল্লাহর নবী এইভাবে করে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছেন আমরাও যদি একটি কুরআনময় রাষ্ট্র গঠন করতে চাই কুরআনের দাওয়াত দেওয়ার পরে কুরআনওয়ালা মানুষকে নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের উপরেও জুলুম আসতে পারে নির্যাতন আসতে পারে আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের মতো ঈমানওয়ালা হওয়া লাগবে আমাদের পূর্বপুরুষটা যেমন ঈমান ধারণ করে ঈমানী চেতনা লালন করে বলেন তো তারা কি কখনো জালিমদের সামনে মাথা নত করে দিয়েছেন নাকি আরে আমরা তো তাদের উত্তর শুনি আমাদের পূর্বপুরুষরা ঈমানকে ধারণ করে ঈমানী চেতনা নিজেদের মধ্যে লালন করে তারা যখন নবীজির সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করেছেন তখন তাদেরকে কাফের জালেমের গোষ্ঠী কাউকে কাউকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে চাবক পিটা করেছে চাবক পিটার চোটে শরীরের হাড্ডি মাংস শরীর থেকে মাংসগুলো উড়ে উড়ে গুস্ত উড়ে গিয়েছে রক্তাক্ত হয়েছে কাউকে কাউকে আবার জমিনে গর্ত খনন করে মাথার উপরে করাত রেখে হুমকি দেওয়া হয়েছে হয় তুমি ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো আরে আমরা তো তাদের উত্তর শুনি যারা ঈমান এনে ঈমানের পথে কোরআনের পথে চলার কারণে কাফের মুশরিকরা তাদেরকে ধরে জালেমের গোষ্ঠী তাদেরকে ধরে বলেছে সামনে দেখছো উত্তপ্ত গরম পানির পাতিল আছে হয় তুমি জীবনের মায়া ছাড়ো নইলে ঈমান ছাড়ো আমাদের পূর্বপুরুষ তারা যারা জালেম কাফিরদের চোখে চোখ রেখে সাহসিকতার সাথে তখনও বলেছে আমাদের কাছ থেকে জীবন কেড়ে নিতে পারবা কিন্তু ঈমানের দৌলত ঈমানের নেয়ামত আমাদের থেকে কেড়ে নিতে পারবা না আল কোরআনের আলো আল হাদিসের আলো প্রিয় লোহাগড়া নড়াইলবাসী আমরা যদি আবারও কোরআনময় সমাজ কোরআনময় রাষ্ট্র গঠন করতে চাই আমাদেরকেও কোরআনের চেতনা ধারণ করে লালন করে সামনে এমন ভাবে আগাতে হবে যে প্রয়োজনে আমরা জীবন দিয়ে শহীদ হব তাও আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে জালেমের সামনে মাথা নত করব না এর উপরে কষ্ট হচ্ছে আপনাদের লক্ষ্য যদি অটুট থাকে তাহলে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ চতুর্দিকে অন্ধকার দেখে ভয় পাবেন না এই যে এখন রাতের অন্ধকার এ অন্ধকার চিরস্থায়ী নয় এ অন্ধকার শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠবে অন্ধকারের পর যেমন আলো আসে দিনের পরে যেমন রাত রাতের পরে যেমন দিন আসে ঠিক তেমনি ভাবে ইসলামের উপরে এখন যে তমসাচ্ছন্ন অন্ধকার এসেছে এ অন্ধকার চলে গিয়ে দেখবেন পৃথিবীতে খুব নিকটবর্তী সময়ে ইসলামের বিজয়ের আলো ফুটে উঠবে ইনশাআল্লাহ গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন বাড়ে সন্তান হওয়ার সম্ভাবনা তখন বাড়ে না কমে কথা বলছেন না কেন কথা বলে ঘামাই আমি আর ক্লান্ত হয়ে যান আপনারা গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন বাড়ে সন্তান হওয়ার সম্ভাবনা তখন বাড়ে না কমে লোহাগড়া নড়াইলের মুসলমানরা চতুর্দিকে নির্যাতন দেখে আপনারা হতাশ হবেন না গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে ঠিক তেমনি ইসলামের পথের মুজাহিদদের উপরে যখন জালিমদের রুশানল নির্যাতন নিষ্পেষণ বাড়ে ইসলামের বিজয় তত বেশি কাছে ঘনিয়ে আসে হতাশ হবেন না আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ আগামীর পৃথিবী কুরআনের পৃথিবী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিনের উপরে অটল রাখেন কষ্ট হচ্ছে আপনাদের ফর্মুলাগুলোর কথা মনে আছে কি মনে আছে দেখি বলেন এক নম্বর আরো জোরে বলেন আরো জোরে দুই নম্বর তালিম তরবিয়ত তিন নম্বর আচ্ছা তিন না রাষ্ট্রপুর এত সহজ না আরো আছে
আলোয়াস তিন নাম্বারটা আপনাদেরকে পয়েন্ট বলি নাই তিন নম্বরে প্রকাশ্যে দাওয়াত যখন দিবেন আপনি যখন এই যে এক নাম্বার দাওয়াতি কাজ করে কুরআনময় কুরআনওয়ালা মানুষ গঠন করে সামনে আগাবেন আপনার উপরে আবার জুলুম আসবে নির্যাতন আসবে কেন জানেন ইসলামের পথটা ফুল বিছানো নয় এখানে কাটা আছে কাটা বিছানো এখন কাটা বিছানো যেখানে হিকমত আর সবর অবলম্বন করতে হবে সেখানে তিন নাম্বার সবর অবলম্বন করতে হবে এটাও নবীজির ফর্মুলা যখন চতুর্দিকে নির্যাতন শুরু হয়ে গেল আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালি রব্বিকা ফাসবির ও নবী ফ্রাস্ট্রেট হবেন না হতাশ হবেন না এই কণ্ঠকাকীর্ণ পথে চলতে গিয়ে সবর করতে হবে আদেশটা কার আর জোরে বলেন আদেশটা কার আহারে নবীজি এমন মানুষ তৈরি করেছিলেন যারা এত বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন তারপরেও তারা সবর করে আল্লাহর দিনের উপরে ইস্তেকামত থেকেছিলেন খাব্বাবের উপরে কি নির্যাতন তাই না হয়েছিল সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু একবার খাব্বাবকে খালি গায়ে দেখলেন খালি গায়ে দেখে বললেন ও ভাই খাব্বাব তোমার কোমরটা এত চিকন কেন আর তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ভাই ওমর ওই কঠিন দিনগুলোর কথা মনে হয় আপনি ভুলে গিয়েছেন যখন আমি ইসলাম কবুল করলাম ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকরা প্রাথমিক অবস্থায় আমার খাবার দাবার বন্ধ করে দিয়েছিল খাবার দাবার বন্ধ করে তারা ভেবেছিল আমাকে দিয়ে ইসলাম চালাতে পারবে খাবার দাবার না পেয়ে আমি মরতে বসেছিলাম কিন্তু ইমান হারাতে রাজি হই নাই যখন দেখে খাবার দাবার না দিয়ে ওই ইসলাম চালানো যায় না তখন আমার উপরে এমন নির্যাতন তারা শুরু করেছে জ্বলন্ত কয়লার উপরে চেত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে কয়লাগুলো জ্বলে জ্বলে গুস্তের ভেতরে ঢুকেছে আর আমার শরীরের গুস্তের ভেতরে ঢুকার পরে চর্বিগুলো গলে গলে পরে আগুন নিভে গিয়েছে এই রকম করে নির্যাতন হয়েছে নবীজির সাহাবীদের উপরে দাওয়াতের পরে যদি মানুষ তৈরি করা যায় সে মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইস্পাত কঠিন দৃঢ়ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো এমন ভাবে দাঁড়াবে ওই যে আমার জাতীয় কবি বলেছেন তখন তারা মৃত্যুকে ভয় করবে না আর মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না মুমিন একজনকে ভয় করে তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমরা যারা মোমেন ভয় করি কাকে আমাদের মৃত্যুর ভয় নাই জাতীয় কবি কি বলেছেন ও হারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আমরা মৃত্যুকে ভয় পাই না কারণ মোমেনরা ভালো করেই জানে মরণের মধ্যে জীবন রয়েছে কথা বুঝেন না আমার মরণের মধ্যে আবার কিরকম জীবন রয়েছে মোমেন ভালো করেই জানে মৃত্যুর পরে যার সঙ্গে তার দিদার হবে তিনি কে তো মৃত্যু না হইলে কি আল্লাহর সাথে দিদার হবে দিদার হবে না এই জন্য মোমেন মৃত্যুকে আল্লাহর সাথে দিদারের একটা মাধ্যম মনে করে মাত্র মোমিন মৃত্যুকে ভয় করে না মোমিন আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলে প্রয়োজনে আল্লাহর পথে জীবন দিতে রাজি হয় তাও সে খোদার দ্রোহীদের সামনে মাথা নত করতে রাজি হয় না এরকম ইমান আমরা ধারণ করতে পারবো তো এরকম ইমান আমরাও লালন করতে পারবো তো ইনশাআল্লাহ আওয়াজ তো ছোট হয়ে গেল আরো জোরে বলেন আল্লাহ কবুল করে নেন আমরা ইমান এনেছি ইমান আনার পরে আমরা এখনো ঘর বাড়িও ছাড়ি নাই এখনো রক্তও যায় নাই এখনো কেউ আমাদেরকে এখনো পর্যন্ত সেরকম নির্যাতন করে নাই আমরা তো জন্য আমি প্রায় সময় বলি আমরা ফ্রি ফ্রি ইমান পেয়েছি আমরা ইমানের জন্য কোনো বিনিময় দেই নাই আর আমাদের পূর্বপুরুষরা ইমানের জন্য এমন বিনিময় দিয়েছেন ইমান আনার পরে ইমানের কারণে ঘর বাড়ি ছাড়তে হয়েছে ইমানের কারণে ভিটা মাটি ছাড়তে হয়েছে ইমানের কারণে পরিবার ত্যাগ করতে হয়েছে তারা এমন ইমান লালন করেছেন ইমানের জন্য সব ত্যাগ করতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি এরকম মুসলমান হওয়া যাবে তো চতুর্দিকে যখন এরকম নির্যাতন
আল্লাহর নবী এবার চতুর্থ ফর্মুলা আল্লাহ তাআলার নির্দেশে গ্রহণ করলেন সেটা হলো হিজরতের ফর্মুলা এটা প্রথম হিজরত ছিল কিছু সংখ্যক লোককে যারা ঈমান এনেছিল দুর্বল যারা বেশি ছিল এদেরকে নবীজি হাবশায় পাঠিয়ে দিলেন প্রথম হিজরতটা হয়েছিল কোথায় হাবশায় তাহলে ঈমানের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এমন অবস্থা হতে পারে জালিমের গোষ্ঠী মাঝে মাঝে আপনাকে বাড়িতে থাকতে নাও দিতে এটা এই যুগের সুন্নত নয় এটা নবীর যুগের কথা বলেন না কেন আপনারা এটা নবীর যুগের কারণে ঘর বাড়িতে থাকতে পারেন নাই ঘর বাড়ি ভিটামাটি ছেড়ে দিয়েছেন তাও তারা ঈমান হারা হন আমরাও যদি একটি কুরআনময় সমাজ প্রতিষ্ঠা করতে চাই কুরআনময় সমাজ কুরআনময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঘর বাড়ি ছাড়তে হলে ঘর বাড়ি ছেড়ে দিব দুনিয়া ছাড়তে রাজি হলে দুনিয়া ছেড়ে দিব তাও আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থেকে পিছপা হব না ইনশাআল্লাহ কঠিন সময় শুনতেছেন তো আপনারা আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন আমি কি করব আমাকে তো বিষয় দিছেন এইটা আমাকে তো বলতে হবে বিষয়ের বাইরে তো যাওয়া যাবে এটা কয় নাম্বার ফর্মুলা না না কয় নাম্বার এই তুমি কই চলে গেছো আলোচনার বাইরে যেও না ভাই তুমি তো ইয়াং মানুষ কয় নাম্বার এক নাম্বার বলেন এক নাম্বার দুই নাম্বার হ্যাঁ পুরা ওয়াজ মনে রাখতে না পারলে পয়েন্ট মনে রাখলে হবে ইনশা এক নাম্বার দুই নাম্বার তালিম তরবিয়া দুই নাম্বার তিন নাম্বার সবর তিন নাম্বার চার নাম্বার হিজরত চার নাম্বার কি হ্যাঁ পাঁচ নাম্বার এবার নবীজি দাওয়াতের কৌশল পাল্টালেন দাওয়াতের কি পাল্টালেন কেন কৌশল পাল্টালেন ইসলাম যারা প্রথমে কবুল করেছে দুর্বল মানুষের সংখ্যায় বেশি নবীজি দেখলেন এই দুর্বল অবস্থা থেকে আমাদেরকে উঠতে হলে আমাদের এখন কিছু শক্তিশালী মানুষেরও কথা বলেন শক্তিশালী মানুষেরও সেই সময়ে মক্কায় দুইজন অত্যন্ত শক্তিশালী ছিলেন একজন হলো আবু জাহাল আরেকজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আন নবীজি দোয়া করলেন সরাসরি নবীজি দোয়া করলেন কার কাছে আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইন ইলাইকা বিআবি জাহালিন আও বি ওমর ইবনুল খাত্তাব আও বি ওমর ইবনুল খাত্তাব নবীজি দোয়া করলেন আল্লাহ আবু জাহাল আর ওমর ইবনুল খাত্তাব থেকে যাকে তোমার কাছে বেশি ভালো লাগে তাদের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে ইসলামকে তুমি শক্তিশালী করো এই দোয়া নবীজি করলেন কার কাছে বলেন দোয়া করার পর দোয়া কবুল করলেন কি এবার ইসলামের সিংহপুরুষ ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন অমর মানুষটা নরম না গরম কথা বলেন নরম না গরম কেমন গরম বলবো কষ্ট হচ্ছে না তো কিরকম গরম শুনেন এ বেটা ইসলাম কবুল করে আইসাই বলতেছে আল্লাহ রসুল আপনি একটু পারমিশন দিয়ে দেন আমাকে নবীজি বলেন কিসের পারমিশন দিতাম উনি বলেন আমাকে মিছিলের পারমিশন দেন তখন ইসলাম গ্রহণকারীর সংখ্যা বেশি না কম খুব অল্প কয়েকজন একশো হয় এটা নিয়ে ইখতলাফ আছে কেউ বলছেন তিনি ছিলেন চল্লিশ নম্বরে কেউ বলেছেন আর একটু বাড়িয়ে ইখতলাফ আছে আমরা ইখতলাফের দিকে না গিয়ে বলি খুব অল্প সংখ্যক ছিলেন তো নবীজি দোয়া তো কবুল হয়েছে আর নবীজি জানেন অমর এমন মানুষ বের হইলে সামনে কেউ আসবে নবীজি বললেন যাও পারমিশন দিলাম অল্প কিছু মানুষ নিয়ে এবার মিছিল শুরু হলো মিছিল যাচ্ছে কাবার দিকে কোন দিকে সামনে দাঁড়ালেন দুইজন অমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের তিন দিন আগে ইসলাম কবুল করলেন হামজা রাদিয়াল্লাহু আনহু আরেক বীর পুরুষ দুইজন দাঁড়াইয়া নেতৃত্ব দিলেন স্লোগান উঠে গেল লিল্লাহি তাকবীর এটা কি অমরের মতো হইছে আওয়াজটা কি অমরের মতো লিল্লাহি তাকবীর এখনো অমরের মতো হয় নাই লিল্লাহি তাকবীর এখন মুসলমানের সন্তান হে বক্তব্য দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না আউজুবিল্লাহ নাই বিসমিল্লাহ নাই বক্তৃতা যখন শুরু করে নেতার এত চামচামি করে চামচামি করে দুই মিনিট লাগে আগে চামচামি শোনাইতে শোনাইতে কথা বলছেন না কেন আর স্লোগান দিলে আল্লাহর নাম রসুলের নামও নেয় না তার আবুল তাবুল নেতার নামে স্লোগান দেয় আছে না নাই মুসলমানের সন্তান তুমি কার নামে স্লোগান দাও কে তোমার কণ্ঠকে চেপে ধরে রাখলো কে গলা টিপে ধরলো মুসলমানের সন্তানের স্লোগান হবে কার নামে স্লোগান দাও আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই
আমার ভাইয়ের চরিত্র কয় ফুলের মতো পবিত্র কার চরিত্র বলেন আপনি ফুলের মতো পবিত্র হে তো নামাজ পড়ে না এক ওয়াক্ত সুযোগ পাইলে গাজ্জা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত ঠিক মুসলমানের সন্তান স্লোগান দিবে কার নামে আল্লাহ স্লোগান উঠে গেছে লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আবু জেহেল কয় ঘটনা কি রে আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান শোনা যায় বাইরে দেখ বাইরে দেখে যে দেখছে হে তো অবাক হায় 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 আমাগো দলের লোক দেখি এখন ওইদিকে চলে গেছে আবু জেহেলকে এসে কয় স্যার ঘটনা খারাপ কয় কি হয়েছে কয় আমাদের সাথের লোক আর আমাদের সাথে কয় ঘটনা কি কয় গিয়ে বেরোয় দেখেন সামনে কারে দেখা যায় আবু জেহেল বাইরে দেখে সামনে কারে দেখা যায় আবু জেহেলের মাথা ঠিক আছে আর এই কাফিরের গোষ্ঠীর তো স্বভাব ছিল এরা একটু মুসলমানের আওয়াজ পাইলেই ধইরা এনে পিটাপিটি শুরু করত আল্লাহ আকবরের স্লোগান শোনার পরে তারা রেডি হয়ে গেছিল এখনো ওই আবু জেহেল নামে কেউ নাই কিন্তু এদের উত্তর সুরি আছে এরাও আল্লাহ আকবর শুনলে হিংস্র হায়নার মতো গিয়ে আল্লাহওয়ালা লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে বুলেট বোমাকেও এরা এত ভয় পায় না আল্লাহ আকবর স্লোগানকে তারা এত ভয় পায় আমার বাড়ি সিলেটে আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইর ইতিহাস পড়েছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবরের ধ্বনিতে তার সাথে যারা ছিলেন আল্লাহু আকবরের ধ্বনিতে গৌরগোবিন্দের প্রাসাদ তার কলিজা সুদ্ধা কেঁপে উঠেছে কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা বুলেট বোমাকে এত ভয় পায় না ইমানদারদের ওযু করা আর আল্লাহু আকবর দেখা তারা যে ভয় পায় ঠিক কিনা বলেন এরা তো রেডি আবু জেহেল কয় দেখছো কারবার কি জাতের অবস্থা লাঠি সুটা নিয়ে রেডি যা তোমরা যদি কেউ তোমাদের বউরে বিধবা বানাইতে চাও যাও অমরের সামনে যাও কেউ যদি কারো সন্তানকে এতিম বানাইতে চাও যা অমরের সামনে যা কারণ হেরা দেখতেছে আমাগো নেতাই ভয় পেয়ে গেছে তো কর্মী আর আগাবে কথা বলেন কর্মী আর আগাবে ইসলাম যখন দুর্বল অবস্থায় ছিল ঠিক তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে একটা নতুন উন্মাদনা শুরু হলো নতুন এক ধরনের প্রেরণাজনক মুসলমানদের মনে জাগ্রত হলো আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলছি পৃথিবীতে আর নবী রাসূল আসবেন না নবুয়তের দরজাকে গেটটাকে লক করে দেওয়া হয়েছে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি যুবক তরুণ ভাইয়েরা এরা যদি এই যুগে ওমরের চরিত্র লালন করে ওমরের সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে তাম দুনিয়ার ইসলাম বিরোধী কোরআন বিরোধীদের কলিজায় আবারও দেখবেন কম্পন শুরু হয়ে যাবে আল্লাহ আমার যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নেন যুবকদেরকে বলছি তরুণদেরকে বলছি কোথায় যাও তোমরা তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো বাপ মা তোমাদেরকে এত পয়সা দেয় হ্যাঁ মাথার ঘাম পায়ে ফালাইয়া বাপ ইনকাম করে তোমাকে 5,000, 6,000, 8,000, 10,000 টাকা দেয় আর তুমি বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে সিগারেট খায় গাঞ্জা খায় গাঞ্জা ঘুর সিগারেট খায় নামাজ নাই এই রকম ছেলেদের সাথে তুমি ঘুরো এই বয়সে যারা তোমাকে সিগারেট হাতে দেয় এই বয়সে যারা তোমাকে ইফতিজিং শিখায় এই বয়সে যারা তোমার হাতে গাঞ্জা দেয় এই বয়সে যারা তোমার হাতে লাঠি দেয় হকি স্টিক দেয় পিস্তল দেয় বোমা দেয় জালোরে জালো আগুন জালো স্লোগান শিখায় এরা তোমার সহপাঠী নয় এরা তোমার বন্ধু নয় এরা তোমার দুশ্মন এরা তোমাকে ধ্বংস করে দিতে চায় তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের ফ্রেন্ড বন্ধু সাথী হবে তারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা যাদের হাতে গাঞ্জা নয় যাদের হাতে গাঁজা নয় সিগারেট নয় যাদের হাতে কোরআন দেখা যায় হাদিস দেখা যায় ইসলামী সাহিত্য দেখা যায় যাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ঝরতে দেখা যায় ওই সকল ছেলেদের সঙ্গী সাথী হলে তোমার দুনিয়া আখিরাত সমৃদ্ধ হয়ে যাবে ঠিক কিনা এই জন্য যুবক তরুণদেরকে বলবো তাদের সাথী হয়ে যাও রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ যুবকদেরকে কবুল করে নেন অমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন কিন্তু নির্যাতন নিপীড়ন এখন অন্য কায়দায় শুরু হলো কয় কায়দা এখন কি হইল অন্য কায়দায় হ্যাঁ কাফেররা কৌশলী হয়ে গেল কৌশলী হয়ে তারা যেটা করলো সর্বাত্মক বয়কট সর্বাত্মক কি করলো শিয়াবে আবু তালিবে নবীজি কয় বছর বন্দী হয়ে গেলেন কথাবার্তা মেলামেশা ব্যবসা বাণিজ্য বিবাহ সাদি কুরাইশরা ইমানদারদের সাথে বন্ধ করে দিল 3 বছর জেলের মধ্যে নবীজি বন্দী শুধু লাড়ু খাওয়া কদু খাওয়া সুন্নত
আর দিনের জন্য যে জেলে যাওয়া সুন্নাত এটা আমরা অনেকে জানি না ঠিক কি না বলেন আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে নন্দিত নন্দিত আলেমরা যখন বিনা দোষেই তাদেরকে অপরাধী বানানো হয় তখন হেরা বলে বুচ্চি তো তো তোলে 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 কিছু একটা করছে নইলে আজকে এই অবস্থায় কেন কোন পাপ করছে নাউজুবিল্লাহি মিন জালে ব্যাককলের ব্যাককল ইউসুফ নবী কোন অপরাধ করেছে ব্যাককলের ব্যাককল আল্লাহর রাসূল কোন অপরাধ করেছেন নবী রাসূলরা যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন দীন বিরোধীরা তাদেরকেও জেলে ঢুকিয়েছে সুতরাং যে সকল আলেম ওলামারা নবী ওয়ালা সুন্নাত পালন করেছেন বুঝতে হবে তাদেরকে আল্লাহ পছন্দ করেছেন কি কষ্ট আপনারা সিরাত পড়বেন নবীজিকে ভালোবাসেন তো একবার একটাবার সিরাত পড়বেন নবীজির জীবনী পুরাটা পড়বেন আহ আমি যখন প্রথমবার এই কাহিনীটা পড়েছিলাম আমি নিজে কেঁদেছি তখন খাবার দাবার সংকট শেষ ফুরিয়ে গেছে তখন নবীজি এবং নবীজির সাথী যারা ছিলেন গাছের লতা পাতা বাকল খেয়েছেন কোন কোন সিরাতের বইয়ে পড়েছি পচা দুর্গন্ধযুক্ত জিনিস খেয়েছেন ঘাসও কেউ খেয়েছে এত কষ্ট তারা করেছেন আপনাদের এলাকায় গাছপালা আছে না গাছ এই যে বড় হয়ে গেল আম গাছ থেকে আম আপনাদের এলাকায় তো নারিকেল গাছ বেশি আছে আমি যতটুকু জানি এই যে নারিকেল গাছটা একসময় কি করা হয়েছে লাগানো হয়েছে নারিকেল গাছ লাগানোর পরে এই গাছের সেবা যত্ন করে না মানুষ পরিচর্যা করে যে কোনো গাছ লাগায় কেউ যদি পানি না ঢালে এটার পরিচর্যা না করে ওই গাছ বড় হবে না ইসলামের গাছ এত বড় হয়েছে পৃথিবীতে এটা এমনি এমনি হয়েছে এই গাছের গোড়ায় রক্ত ঢালা হয়েছে এই গাছের গোড়ায় পানি হিসাবে রক্ত ঢালা হয়েছে ত্যাগ তিতিক্ষার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে রক্ত ঢেলে ঢেলে আজ রক্তের উপর দিয়ে ইসলাম এই জায়গাতে এসেছে অনেক ব্যাককলরা কয় টেলিভিশনে টক শোতে আর সোশ্যাল মিডিয়া এখন টক শো শুরু হয়েছে কিছু কিছু লোক এমন বুদ্ধিজীবী মাথায় এত বুদ্ধি হয়েছে বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল পড়ে গেছে মাঝখানের চুল পড়ে গেছে তেল দিয়া রুদের মধ্যে দাঁড়ালে মাথাটা চক 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 করে এত বুদ্ধি হয়েছে দাড়ি নাই শুধু মুছ আছে হেরা কয় এই যে বলা হয় রক্তের উপর দিয়ে ইসলাম এটা কে বলেছে এগুলো ফাও কথা মিথ্যা কথা চরিত্র দিয়ে ইসলাম এসেছে তো চরিত্র দিয়ে ইসলাম আসলে হ্যাঁ চরিত্র দিয়ে এসেছে কিন্তু চরিত্রের পাশাপাশি রক্ত নইলে বদরের যুদ্ধ হইল কেন উহুদের রক্ত গলো কেন সাফা পাহাড়ের রক্ত গলো কেন তায়েফে রক্ত গলে কেন শুধুমাত্র চরিত্র দিয়ে আসে নাই চরিত্রও ছিল রক্ত ছিল সম্মানিত ভাইয়েরা তাহলে ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য ৬ নম্বরে প্রয়োজনে দিনের জন্য কোরআনের সমাজ বিনির্মাণের জন্য বন্দি হওয়া লাগলে সেটাকেও বরণ করে নিতে বরণ করে নিতে হবে এটা কি মানুষের জীবনের ব্যর্থতা নাকি ইমানদার হিসাবে এটাও সফলতা আরো জোরে বলেন ইমানদার হিসাবে ওইটাও সফলতা ইমান এত সহজ বিষয় নয় আল্লাহ বলেছেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ কি মনে করেছে ইমান এনেছি এতটুকু কথা বললেই ছেড়ে দেওয়া হবে তাদেরকে কি পরীক্ষা করে হবে না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন পূর্ববর্তী সকলকে আল্লাহ পরীক্ষা করেছেন যেন আল্লাহ ইমানের দাবিতে সত্যবাদী আর মিথ্যাবাদী লোকদেরকে চিনে নিতে পারেন আমরা কি সত্যবাদী ইমানদার হতে চাই না মুনাফিক ইমানদার হতে চাই আওয়াজটা তো ছোট হয়ে গেল খাঁটি ইমানদার হব না মুনাফিক ইমানদার হব আরো জোরে বলেন খাঁটি ইমানদার হতে হলে যদি আল্লাহর দিনের জন্য আমাদেরকে ত্যাগ তিতিক্ষার দরকার হয় রক্ত এমনকি জীবন দেওয়ার দরকার হয় কারা কারা নিজেকে বিলিয়ে দিব দুহাত উঁচু করে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত ঠিক মতো উঠাইছেন তো ঠিক মতো উঠাইছেন তো আল্লাহ সবাইকে কবুল করেন হাত গেল না মা কষ্ট হচ্ছে আপনাদের না
এরপরে আরো কত ধরনের নির্যাতন বাড়ল আবার অন্যদিকে নবীজি ফ্রাস্টেড হয়ে গেলেন কারণ নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল তার আগে আবার নবীজির এই চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল ওই সময়ে নবীজিকে আবার মেরাজ নেওয়া হলো আমি সেদিকে যাচ্ছি না এরপরে হিজরতের আদেশ আসলো কিসের আদেশ আসলো হিজরতটা হবে কোথায় মদিনায় কোথায় এবার নবীজি মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার আগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা নবীজির কাছে তারা এসেছিল সেখানে তাদের মধ্যে বিবাদ বিদ্যমান ছিল নবীজি সেটার সমাধান করলেন এবং সেখানে গিয়ে নবীজি দাওয়াতি কাজ করলেন যখন অধিকাংশ লোকেরা ইসলাম কবুল করে ফেলল সেখানে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের লোকেরা বাস করত সেখানে কোনো ধরনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না সেখানকার আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা যখন এরকম দেখলেন নবীজি তখন মদিনার সনদ প্রবর্তন করে মদিনার সনদ এর মাধ্যমে তিনি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রের এবার গোড়াপত্তন শুরু করলেন সুবহানাল্লাহ কইতে মন চায় না মক্কায় নিজের বাড়ি সেখানে ছিলেন দুর্বল হিজরত করে গেলেন মদিনায় সেখানে দুর্বল নন সেখানে সবল আজ নবীজি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন কোরআনের বিধান আস্তে আস্তে করে কায়েম হয়েছে এমনি এমনি নয় এবার বিধান আসা শুরু হলো আস্তে আস্তে করে যে সকল বিধান যখন যে বিধান দরকার সে বিধান আসতে লাগলো মদের বিধান জিনার বিধান পর্দার বিধান জাকাতের বিধান চুরির বিধান ডাকাতির বিধান ধর্ষণের বিধান যা যা দরকার দেওয়ানি ফৌজদারি যা যা বিধিবিধান দরকার সব যিনি নবীজিকে নাজিল করে দিচ্ছেন তিনি কি আল্লাহ নবীজি দুনিয়াতে যখন এসেছিলেন সেই যুগটা ছিল দ্য এইজ অফ ইগনোরেন্স অজ্ঞতার যুগ জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগ যে যুগে মানুষের মধ্যে নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না চুরি ডাকাতি লুট্টরাজ হানাহানি মারামারি খুনাখুনি জেনা বেবিচার মদপান নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না সেই যুগে মানুষ অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা একেবারে নিম্নস্তরে চলে গিয়েছিল নবীজি মক্কায় থাকাকালীন দাওয়াত দিয়েছেন কিন্তু মক্কায় থাকাকালীন সময়ে সব কিছু নির্মূল করতে পারলেন না আর চল্লিশ বছরের আগে রেসালতের দাওয়াতের আগে নবীজি তো কোনো কিছুকেই নির্মূল করতে পারলেন না তাহলে বোঝা গেল নির্মূল করতে হলে অন্যায়কে নির্মূল করতে হলে আদেশের জায়গায় হুকুমের জায়গায় থাকতে কথা বলছেন না কেন আদেশের জায়গায় হুকুমের জায়গায় থাকতে আমার হাতে কি কোরআন এখন আদেশের জায়গায় নয় কোরআন আছে মসজিদে আর মাদ্রাসায় এজন্য মাঝে মাঝে আমরা হুজুররাও লিখিত দাবি পেশ করি অনুরোধ জানাই অনুরোধ এক জিনিস আর আদেশ শিক্ষা ব্যবস্থার বিতর্কিত পাঠ্য বই লেসনগুলো বাতিলের দাবি উঠেছে কিন্তু কোরআন যদি আদেশের জায়গায় থাকতো এরকম বিতর্কিত পাঠ্য বই হতো না বরং প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আদেশ করে হুকুম দিয়ে তিনি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো তাহলে বোঝা গেল পাওয়ারের জায়গায় কোরআন না থাকলে অনেক জিনিস ওয়াজ করে অসম্ভব কথা বলেন সম্ভব আমি এখন ওয়াজ কইরা সারা দেশের হুজুররা ওয়াজ কইরা সারা দেশের সুদ ঘুষ একদিনে বন্ধ করতে পারবেন জিনা ইফতিজিং একদিনে বন্ধ করা যাবে কিন্তু যখন এই কোরআন আদেশের জায়গায় থাকবে আর কোরআন বলেরা যখন সেই জায়গায় থাকবে যখন বলবে এখন থেকে সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় রাজানি দুর্নীতি লুটপাট সব বন্ধ দেখবেন আদেশের জায়গায় কোরআন থাকলে ওয়াজ দিয়ে যা হয় না একটা হুকুমে সব কিছু চিরতরে বন্ধ হয়ে যাবে নবীজি এবার কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেলেন কোথায় আহ নবীজির ইসলাম আর আমাদের ইসলামের নমুনা দেখেন ইসলাম পালনের নমুনা নবীজির সময়ে কোরআন ছিল মসজিদে কোরআন ছিল আবার রাষ্ট্র পরিচালনার জায়গায় আমরা কি করেছি কোরআন দিয়েছি হাফেজি মাদ্রাসায় কোরআন দিয়েছি এতিমখানায়
মক্তবে নুরানি মাদ্রাসায় মাদ্রাসায় আর দিয়েছি আমরা মসজিদে আর যে কোনো অনুষ্ঠানের আগে একটু তিলাওয়াত এই হচ্ছে আমাদের কুরআন মানার ফর্মুলা আর নবীজির সময়ে কুরআন যেমন ছিল মসজিদে তেমন ছিল বিচারালয়ে কোথায় ছিল ঘটনা একটা মনে পড়েছে বলবো কথা বলেন না কেন বলবো আল্লাহর নবীর আদালতে একবার একজন মহিলাকে আনা হলো মাকজুমা গোত্রের কুরাইশী একজন মহিলা চুরি করে ধরা পড়লেন ওই মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা ছিলেন সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন এত সম্ভ্রান্ত বংশের মহিলা নবীজি তো চুরির বিচার করতে গিয়ে রায় দিবেন যে কিতাব থেকে কিতাবের নাম কি আল্লাহর নবী নিজের মতো বিচার করবেন না যে নবীজির মন চাইছে দুই বছরের জেল তিন বছরের জেল কিছু টাকা জরিমানা নিজের মতো বিচার করবেন না আল্লাহর নবী বিচার করবেন যে কিতাব দিয়ে সেই কিতাবের নাম কি সাহাবায়ে কেরাম তারা পরামর্শ করলেন যেহেতু কোরআনের চুরির বিচার এসেছে ওয়াসারিকাতু ওয়াসারিকাতু ফাক্তাহু আইদিয়াহুমা চোর সে পুরুষ হোক কিংবা নারী হোক যদি যদি ধরা পড়ে প্রমাণ হয়ে যায় হাত কেটে ফেলতে হবে এই বিধানটা এই আইনটা এসেছে চার তরফ থেকে সে কি মোল্লা না আল্লাহ আরো জোরে বলেন সাহাবায়ে কেরাম তারা ভাবলেন এই মহিলাকে যদি হাত কেটে ফেলা হয় ওই বংশের মান ইজ্জত চলে যাবে তারা ভাবলেন নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যাই যাতে করে রায় দেওয়ার সময় এই মহিলার বেলায় শাস্তি কিছু কমায়া দেওয়া হয় কিন্তু কে নবীজির কাছে যাবে কারো সাহস হয় না সাহাবায়ে কেরাম পরামর্শ করে বললেন আমাদের মধ্যে উসামা ইবনু জাইদ কে নবীজি ভালোবাসেন উসামা ইবনু জাইদ তুমি যাও তুমি গিয়ে নবীজিকে এই সুপারিশটা করো উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আন তিনি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন নবীজি এই কথা শোনা মাত্রই অবস্থা এমন হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বললেন ও আমার সাহাবীরা শোনো একজন মহিলা চুরি করেছে তার বিচার করার সময় বিচার যেন আমি হালকা করে দেই কমায়া দেই সুপারিশ নিয়ে এসেছো সম্ভ্রান্ত বংশের ভালো বংশের মহিলা হওয়ার কারণে সাহাবীরা শোনো আজ আদালতের কাঠগড়ায় এই নারী এই মহিলা না থেকে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা থাকতো আর যদি প্রমাণ হয়ে যেত বিচারক হয়ে রায় দেওয়ার পরে জল্লাদ দিয়ে নয় আমি বাপ হয়ে নিজের মেয়ের হাতটা নিজেই কেটে ফেলতাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার যেখানে কুরআনের বিচার আছে সেখানে স্বজনপ্রীতি হয় না সেখানে নিরপরাধীকে অপরাধী অপরাধীকে নিরপরাধী বানানো হয় না সেখানে বিচারের নামে প্রহসন হয় না বিচারের নামে নীরব নির্যাতন হয় না আজ পৃথিবীর বহু জায়গায় কুরআন নাই বলে বিচারে ইনসাফ নাই এজন্য নিরপরাধী অপরাধী হয় আর অপরাধী নিরপরাধী হয়ে যায় কোরআন যেখানে থাকবে না সেখানে সমাজের চিত্র এমন হবে সেখানে নায়িকা গায়িকা ক্যাসিনোওয়ালা চুট ডাকাতেরা জামিনের অধিকার পাবে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান তারা জামিনের অধিকার থেকে বঞ্চিত হবে কোরআন যে সমাজে থাকে না কোরআন বিচারে যদি না থাকে তাহলে বিচারের নামে অবিচার হতে কথা বলেন না কেন বিচারের নামে অবিচার আল্লাহর নবী আবার কোরআনকে বিচারালয়ে নিয়ে গেলেন শিক্ষায় কোরআন নিয়ে গেলেন আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে কোরআন আল্লাহর নবী এই কোরআনকে অর্থ ব্যবস্থায় অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি অর্থ ব্যবস্থায় কোরআন নিয়ে গেলেন যে জাহিল যুগে সুদ ছিল সেই সুদকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহর নবী জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করলেন সুবহানাল্লাহ পড়েন আপনারা যে জাহিল যুগে নারীর কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না মর্যাদা ছিল না কন্যা সন্তান জন্ম হলেই জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো এবার কোরআনের বিধান কোরআনের রাষ্ট্র কায়েম হলো এবার নারীদেরকে ইজ্জত সম্মানে সমুন্নত করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে সে অধিকার নবীজি প্রতিষ্ঠা করলেন আজ যে সকল পাগল ছাগলেরা বলে ইসলাম পর্দার কথা বলে নারীদেরকে ঘরের ভিতরে আটকায় রাখতে চেয়েছে পাগলের দল কোরআন পড়ো নাই কোরআন পড়ে দেখো যে যুগে কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত অবস্থায় কবর দেওয়া হতো ওই যুগে নারীকে তার যথাযথ সম্মান অধিকার ফিরিয়ে দিয়েছে ইসলাম যে যুগে বিয়ে শাদী ছাড়া নারীকে ভোগ করা হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি এসে মহারানা সাব্যস্ত করলেন মহারানা নির্ধারণ করলেন স্ত্রীর অধিকার বুড়ের অধিকার কন্যার অধিকার
এরপরে মা হিসাবে ইসলাম নারীর অধিকার দিল যেখানে নারীদেরকে কোনো মর্যাদাই দেওয়া হতো না বিয়ে শাদী ছাড়া নারীদেরকে পুরুষেরা ভোগ করত মাছ বাজারে মাছ যেমন কেনাবেচা হয় নারীদেরকে তেমনি কেনাবেচা করা হতো ইসলাম এসে বলল নারীরা মায়ের জাত এদের পায়ের তলায় আল্লাহর বেহেশত রয়েছে নারীর অধিকার সমুন্নত করলো ইসলাম কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র চুরি ডাকাতি লুটপাট রাজানে জাহেল যুগে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার নবীজি যখন কোরআনের বিধান এবার কায়েম করে দিলেন চুরি নাই ডাকাতিও আমাদের সমাজ থেকে চুরি বন্ধ হচ্ছে না ডাকাতি বন্ধ হচ্ছে না কারণ চুরি বন্ধ হবে কেমনে চুরির জন্য যদি কঠিন আইন করা হয় তাহলে যারা আছে হেরা নিজেরাই চুরি করতে পারবে না কথা বলছেন না কেন আপনারা এজন্য আমি প্রায় জায়গায় বলি একটা চুরির বিচার যদি কোরআন দিয়ে করা হয় দেখবেন যতগুলো সেসরা চোর আর চামার আছে একটা বিচারেই তারের মতো সুদা হয়ে যাবে এবার আসেন ফিনিশিং এর দিকে যাই শেষের দিকে যাই কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছে কোন দেশে কথা বলছেন না কেন কাতার দেশটা কি খুব বড় আমাদের ঢাকা শহরের সমানও এত ছোট কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা আজ পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী একটা দেশ কাতার দুবাই আমিরাত বাহরাইন এরাবিয়ান গালফের যে দেশগুলো আছে ছোট্ট ছোট্ট মধ্যপ্রাচ্যের এই দেশগুলো এক শতাব্দী আগেও এরা মরুভূমিতে উট চালাতো বেদুইন ছিল যাযাবর ছিল এত গরিব এত অসহায় তারা ছিল এত পরিবর্তন হয়ে আজ এত উন্নত হলো তারা কিভাবে আপনারা বলবেন হুজুর তাদের দেশে তেল আছে স্বর্ণের খনি আছে এই জন্য হেরা উন্নত হয়ে গেছে আপনারা চালাক তো এরকম উত্তরই দিবেন তো আমার দেশে কি সম্পদ কম আছে নাকি আমার বাড়ি সিলেটে আপনারা সিলেটে যারা গিয়েছেন দেখেছেন সিলেটে পাথরের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি আছে এদেশে সম্পদের খনির অভাব নাই হ্যাঁ এই সম্পদ থাকার পরে উন্নতি হয় না চোররা চুরি করতে করতে সব খেয়ে ফেলে এত চুরি করে চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানায় দেশের টাকা বিদেশে পাঠায় যদি তেলের খনি আর স্বর্ণের খনি পাইতো এই চুরগুলো চুরি ডাকাতির পরিমাণ আরো বাড়াইতো এরা এত উন্নত হলো কেন কেন হয়েছে সেটা বলছি তাদের দেশে কোরআনের আইন 100 ভাগ কে বলছে আছে 100 ভাগ নাই কিন্তু সেন্সিটিভ বিষয়গুলোতে তারা শরিয়া আইন মেনে চলে আপনারা বলবেন হুজুর সেন্সিটিভ বিষয় আবার কোনটা চুরির শাস্তি ডাকাতির শাস্তি জিনার শাস্তি মানে একটা দেশের উন্নতির পথে চুরি দুর্নীতি এগুলি তো প্রধানতম অন্তরায় যদি দায়িত্বশীল চেয়ারে মনে করেন আমরা তিনজন দায়িত্ব পাইছি পাই আমরা যদি তিনজনে চুরি করে দেই তাহলে দেশের আগাবে তো চুরির বিধানটা যদি ঠিক মতো হয় শাস্তিটা ঠিক মতো হয় তাইলে আর দেশের উন্নতি আর অগ্রগতির পথে বাধা থাকবে আপনারা সৌদি আরবে অনেকে গেছেন না দেখছেন আজান হলে মানুষ দোকান খোলা রেখে নামাজে চলে যায় কেউ কারো কেসে এসে হাত দেয় দোকানের মাল চুরি করে নিয়ে যায় আরে আমার দেশে তো এরকম ফালায়া ছিয়া গেলে সব নিয়ে চলে যেত কিছু কিছু মানুষ তো আছে দোকানদারের সাথে কথা বলে বলে তোলে তোলে কাপ সেরা ফেলে আর এরকম সুযোগ পাইলে তো গোটা দোকানই খাইয়া ফেলতো ঠিক কিনা বলেন 100 ভাগ শরিয়া আইন নাই অল্প আছে কি শান্তি দেখেন কাতারের কথা মনে করাই দিই যুবক তরুণ ভাইয়েরা তোমরা তো দেখেছো হ্যাঁ এবং আমার অনেক চাচাদানরাও হয়তো দেখেছেন আপনারা কাতার বিশ্বকাপে বিশ্বকাপ হলে তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে পশ্চিমের দেশ থেকে ইউরোপ আমেরিকান ল্যাথিন আমেরিকান দেশ থেকে নারীরা এসেছে যারা খুব শর্টকাট কাপড় চুপড়ে পরে যারা এত পরিমাণ অসভ্য এক একজন নারীর 20 জন 30 জন বয়ফ্রেন্ড এক একজন পুরুষের 20 জন 30 জন গার্লফ্রেন্ড থাকে এবং তাদের দেশে এত পরিমাণ ধর্ষণ এত পরিমাণ নারী লাঞ্ছিতা হয় পৃথিবীর কোনো দেশে আর এত পরিমাণ হয় না পশ্চিমের দেশের নারীরা ইউরোপ আমেরিকা লাতিন আমেরিকার দেশের নারীরা এরা ভাবতো ইসলাম খুব রক্ষণশীল ইসলামোফোবিয়ায় তারা ভুগত তারা ভাবতো যে ইসলাম যারা মেনে চলে এরা খুব খারাপ কিন্তু কাতারে এইসা দেখলো এখানে ইসলামিক নিয়মকানুন চলে এখানে নারীরা সানন্দে ঘুরছে কিন্তু ইফটিজিং ধর্ষণ এগুলো আছে অমুসলিম সেই দেশের নারীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এই দেশে শান্তি কথা বলেন না কেন আপনারা আছে কোরআনের আইন 100 ভাগ নাই অল্পতেই এই শান্তি আমার দেশেও তো ভাই সম্পদ কম নাই পাথরের খনি গ্যাসের খনি কয়লার খনি এই যে উত্তরবঙ্গে যাবেন দেখবেন তিস্তা ব্যারেজে তিস্তা নদীতে বালুর উপরে আমি নিজের চোখে দেখেছি ভুট্টা হয়ে গিয়েছে আপনাদের এই নড়াইলে এই যশোরে এই বাগেরহাটে গোপালগঞ্জে এই তো মাটি পুরো বাংলাদেশের মাটি তো সোনার মাটি যা ফেলেন তা হয়ে যায় তাই না
এত পরিমাণ ফসল হয় এত সম্পদের খনি আর ফসল থাকার পরেও আমরা কেন এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না উন্নত বিশ্বের কাতারে যেতে পারলাম না কারণ সম্পদের খনি থাকলে কি হবে এগুলো লুটপাট করে খাওয়ার জন্য আসে চুট ডাকাইতের খনি যদি কোরআনওয়ালা মানুষরা থাকতো তাহলে ইনসাফ থাকতো কোরআনওয়ালা মানুষরা যদি থাকতো তাহলে দুর্নীতি থাকতো আমার দিকে তাকান শেষ ওয়াজ হবে এখন ভালো করে বুঝেন আমরা এই তিন হুজুরকে দিয়া একটা উদাহরণ দিই আপনাদের এলাকার নাম লাহুরিয়া এলাকাটাও মনে হয় বেশ বড় মনে করেন এই লাহুরিয়া এলাকা পরিচালনার দায়িত্ব আপনারা উনাকে দিয়েছেন এখন একটা এলাকা চালাইতে হলে কিছু বিধিবিধান লাগবে না লাগবে উনি নিজের হাতে কিছু বিধিবিধান লিখলেন এখন উনি এই লাহুরিয়া পরিচালনা শুরু করলেন তিনি কি সারা জীবন লাহুরিয়া পরিচালনা করতে পারবেন একটা সময় রিটায়ার্ডে চলে যাবেন ক্লান্ত হয়ে যাবেন বার্ধক্যে চলে যাবেন আসলে চেয়ার হলো এমন চেয়ার স্থায়ী থাকে কিন্তু চেয়ারে বসা মানুষ স্থায়ী হয় না এই চেয়ারে বসে গতকাল থেকে অনেক হুজুর তফসির করলেন কোন হুজুর পার্মানেন্টলি বসতে পারেন না আমি কিছুক্ষণ আগে বসেছি একটু পরে চলে যাব তাহলে বোঝা গেল চেয়ার চেয়ারের জায়গা থাকে চেয়ারে যে বসে সে আসবে আবার চলেও যেতে পারে কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে এদের চিন্তা চেতনা এমন চেয়ারে উঠার পরই গিয়ারে উঠে যায় অবস্থাটা এমন যে যখন চেয়ারে উঠে যায় তখন গিয়ারে উঠার পরে মনে করে আমি তো সব পাইয়া গেছি যা মন চায় তাই করে ইসলাম বিরোধী কাজ করে ভাই চেয়ারে উঠে গিয়ারে তো বাড়াইয়েন না চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে নামাইতে পারেন তিনি ওনাকে দায়িত্ব দিলেন উনি কিছু আইন কানুন বানাইলেন বানাইয়া চালাচ্ছেন মনে করেন উনি রিটায়ার্ডে গেলেন আপনারা বললেন ছোট হুজুর আপনাকে দায়িত্ব দিলাম আপনি চালান আমি এই আইনের কিতাবিটা হাতে নিয়ে আমি বললাম যে না কিছু কিছু এখানে ব্যতিক্রম লাগছে আমার পছন্দ হচ্ছে না আমি এবার অ্যামেন্ডমেন্ট সংশোধনী আনলাম কিছু বাতিল করলাম কিছু আবার জোড়া লাগাইলাম আমার দায়িত্ব শেষ হলো আমাদের বুলবুল সাহেব ওসিউজ্জামান বুলবুল সাহেবের কাছে দায়িত্ব গেল তিনি আবার দেখলেন কিছু আইন বাতিল করা দরকার কিছু আরো অ্যাড করা দরকার তাহলে বোঝা গেল মানুষের বানানো আইন সময়ে সময়ে পরিবর্তন হতে পারে পরিবর্ধন হতে পারে সংযোজন হতে পারে বিয়োজন হতে পারে অর্থাৎ সংশোধন হতে কোরআন নাজিল হয়েছে কত হাজার বছর আগে দেড় হাজার বছর আগে আপনারা এবার ওনাকে দায়িত্ব দিয়ে বলেন লাহুরিয়া চালান তবে কোরআন দিয়ে চালান এবার কি ওনার কোনো ক্ষমতা আছে এখান থেকে কোনো আয়াত বাদ দেওয়ার কোনো আয়াত অ্যাড করার ওনার দায়িত্ব শেষ আমার হাতে আপনারা দায়িত্ব দিয়ে বলেন আপনিও চালান তবে কোরআন দিয়ে চালান আমার কি কোনো ক্ষমতা আছে কিছু বাদ দেওয়ার বা জোড়া লাগানোর ওনার হাতে গেলে উনি পারবেন তাহলে বোঝা গেল কোরআন দিয়ে সমাজ চললে দেশ চললে ব্যক্তি পরিবর্তন হবে কিন্তু আইনের কোনো পরিবর্তন হবে আর কোরআন বাদ দিয়ে যদি ব্যক্তি ব্যক্তির মতো করে দল দলের মতো করে আইন সংশোধন করে সে সর্বপ্রথম আইন সংশোধন করবে তার নিজের জন্য নিজের স্বার্থের জন্য নিজের দলের জন্য সুতরাং যেগুলো নিজের স্বার্থের জন্য হয় নিজের দলের স্বার্থের জন্য হয় সে আইন কখনো আপামর জনতাকে শান্তি আর সমৃদ্ধির পথ দেখাতে পারবে না পারবে না এজন্য আমি প্রায় জায়গায় বলি সব কিছু দেখা শেষ বাকি আছে আল কোরআনের বাংলাদেশ সব দেখা শেষ বাকি আছে আল কোরআনের কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আর কোরআনওয়ালা মানুষগুলো যদি পরিচালনার দায়িত্ব পেয়ে যায় কোরআনের সমাজ ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায় তাহলে অবস্থা এমন হবে ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্ধ পৃথিবী যখন শাসন করেছেন একদিন তিনি তার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন তিনি তাদেরকে দাঁড় করিয়ে রাখলেন বললেন অপেক্ষা করো তিনি আবার তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে এদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকে বলল আমিরুল মুমিনিন আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন ধরানে ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে কেন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন তিনি বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন ভেতরে ঢুকে ব্যক্তিগত কথা বেশি বলবে চিন্তা করলাম যদি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির
আগুন জ্বালিয়ে আমি যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের সম্পদ নষ্ট হবে আমানতের খেয়ানত হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আসামি হয়ে দাঁড়ানো লাগবে এই ভয়টা যখন কলিজায় চলে আসলো রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি বলেন তো এরকম শাসক যদি থাকে চুরি ডাকাতি থাকবে নাকি বেইনসাফি থাকবে নাকি এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো চাই কি চাই না এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের শাসক হতো অমরের মতো হতো আবু বকরের মতো এরকম চাই কি চাই না চাই কি চাই না কারা কারা চান না হাত তুলেন যারা আছে মনোযোগ আছে সবাই চাই তো চাইলে কি করতে হবে সবাইকে এই কোরআনের আন্দোলনে সামিল হতে হবে কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাইকে কোরআনের আন্দোলনে সামিল হতে হবে কোরআনের আন্দোলনে সামিল হতে কোরআনের রাষ্ট্র কোরআনের সমাজ বিনির্মাণে কোরআনের আন্দোলনে সামিল হতে কারা কারা রাজি আছেন দু হাত তুলে একটু দেখান তো মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করেন